রাজধানীতে চলছে পক্ষকালব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম তৃতীয় দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসে ট্রাফিক পুলিশের চেকপোস্ট তবে সচেতনতামূলক কার্যক্রমের মধ্যেও অনেককে দেখা যায় ট্রাফিক সিগনাল না মেনে রাস্তা পার হতে আমার তো অফিস হবে আমি জেব্রা ক্রসিং মানার মতো সময় পাচ্ছি না আসলে তারা উড়ে ছিল তো এই জন্য কেউ কেউ অভিযোগ করেন মোটরসাইকেল ও বাসের বেপরোয়া চালকদের জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে এদিক ওদিক করে ঘুরে ট্রাফিক রুলস ভাঙতেছে একটু আগে এইদিকে দিকে নামে একটা বাস গেল তার তো এই দিকে রাস্তা আসার কথা না বাস চালাদেরকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে তারা ওভারটেক করে প্রত্যেকটা বাস এক বাস একসাথে ওভার ওভারটেক করে এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি জনগণকে সচেতন করতেই এই কার্যক্রম বলে জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তারা গণসচেতনতা হিসাবে তাদেরকে ব্রিফ করছি বোঝাচ্ছি যে দেখেন এটা তো নিজের জীবনই ঝুঁকিপূর্ণ শুধু আমাদের ট্রাফিক পুলিশ একার পক্ষে এই ট্রাফিক জ্যাম এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না এখানে চালক মালিক পথচারী যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এছাড়া ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান কর্মকর্তারা সঞ্জিতা রশিদ টেলিভিশন ঢাকা